পলাশ এসসি পুরুলিয়ায় পলাশের সন্ধানে নিয়ে যাব পুরুলিয়ার প্রতিটি প্রান্তে, দেখাবো রাঙা পলাশের রাশি, ফোটাবো হাসি, কথা দিলাম। বরন্ত দিয়েই আমাদের পুরুলিয়া ভ্রমণের শুরু। প্রথমে আমরা পৌঁছালাম ভেতি গ্রামে। আপনারা নিয়ে এসেছি এখন পুরুলিয়ার বরন্তী লেকের পাশেই ভেতি গ্রামে। এখান থেকে বরন্তী লেক দেখতে পাচ্ছেন, আর চারপাশটা দেখুন পলাশ একদম লালে লাল। বরন্তী থেকে আমরা পৌঁছলাম মুরুগমা ড্যামে। মুরুগমার পলাশ বিতানে আমাদের রাত্রিবাস। মুরুগমা ড্যাম নিয়ে আমার আলাদা আরেকটি ভিডিও আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। পরদিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঝালদার পথে। আমরা মুরুগমা ড্যাম থেকে যাজাহাতু যাচ্ছিলাম, তো যাজাহাতু যাওয়ার পথে ঝালদাতে এত সুন্দর চারিদিকে পলাশ ফুল, রাস্তার দুপাশে ছড়িয়ে আছে, দেখে একটু ছবি তুলতে শুরু করলাম। দেখুন যাজাহাতু পৌঁছাতেই গ্রামের রংটা কেমন পাল্টে গেল। প্রকৃতির রং যেমন লাল হতে পারে আমার ধারণাই ছিল না। অবশেষে আমরা পৌঁছে গেলাম যাজাহাতু গ্রামে। গ্রামে ঢোকার মুখেই চারিদিকে পলাশ ছড়িয়ে রয়েছে, মনে হচ্ছে জঙ্গলে আগুন লেগে গেছে পলাশের ছোঁয়ায়। আমরা যাজাহাতু থেকে বাঘমুন্ডি যাচ্ছিলাম। বাঘমুন্ডি ঢোকার শুরুতেই মুখেই একদম এত পলাশ, দুদিকে বিস্তীর্ণ এরিয়া জুড়ে এত পলাশ রয়েছে, আর এই পলাশ লাল পলাশের উপর যখন সূর্যের আলো পড়ছে মনে হচ্ছে গাছগুলো ঝলসে যাচ্ছে, এত লাল রাশি রাশি পলাশ এই এরিয়া দিয়ে জুড়ে রয়েছে। বাঘমুন্ডি থেকে চড়িদা হয়ে আমরা যাচ্ছিলাম বলরামপুর, আর যাবার পথেই বাঁদিকে পড়ল মাঠা পাহাড়।
বহরমপুর থেকে আমরা লাঞ্চ করে ফিরছিলাম মানবাজার যাব, আর বড়বাজার পেরোতেই এই সুন্দর জায়গাটা পেয়ে গেলাম। মানবাজার পায়রাচলি ব্রিজ পেরোতেই এই জায়গাটা পেলাম, এত সুন্দর লাগছে। চারিদিকে পলাশ। মানবাজার পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল, প্রকৃতির সৌন্দর্যে কিন্তু কোনো খামতি ছিল না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।